আমি এতদিন ভিডিও করতে পারিনি, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার মেয়ে শো ভর্তি আইলেস হয়ে কোভিডে পেশেন্ট, তাকে ভর্তি করাতে হয়েছে। তারপরে আমার মাসি কোভিড পজিটিভ হয়নি বাট বেশ উইক হয়ে পড়েছে। লাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে গুগলে প্রচণ্ড শরীর খারাপ, এখন আমি বসে আছি CMRI-তে, তো অনেকদিন কোনো ভিডিও করিনি। তো যেহেতু আমি খুব ছোট একজন ব্লগার, তবুও আমার তো কিছু সাবস্ক্রাইবার আছে এবং তাদের জানানো আমার কর্তব্য বলে মনে হয়, তাই জন্যই আমি তোমাদেরকে জানাচ্ছি যে গুগল এখন CMRI-তে এন্ডোস্কোপিতে ঢুকেছে। গুগলের শরীরটা বেশ খারাপ, করোনা নেগেটিভ এসেছে সেই রিপোর্ট করানো হয়েছে, বাট প্রেশার প্রচণ্ড হাই হয়ে গেছিলো লাস্ট ওয়ান উইক ধরে, প্রচণ্ডই শরীরটা ওর অসুস্থ। তো তার জন্য আমরা এখন CMRI-তে বসে রয়েছি, টেস্ট করাতে এসছি, গুগলকে ভেতরে নিয়ে গেছে। গুগল একটু সুস্থ হলে আমি আবার ব্লগ করা শুরু করব, কিন্তু গুগল যেহেতু একদমই অসুস্থ, তো আমি কোনোভাবেই এখন কোনো ভিডিও করার মতো পরিস্থিতি বা মনের অবস্থা কোনোটাই আমার নেই, বা আমি এত বড় ব্লগারও নই যে, মানে বড় ব্লগার বলতে না, মানে আমি এমনও কিছু নই যে আমাকে বারবার করে দেখাতে হবে আমি কি করছি না করছি, কারণ গুগল এতটাই অসুস্থ সেই দেখানোটা সম্ভব না আমার পক্ষে, আর আমি দেখতে দেখাতেও চাই না, কারণ আমি আমার ব্লগিংয়ের মাধ্যমে লোককে আনন্দ দিতে চাই, নট যে আমার শরীর খারাপ দিয়ে আমি লোককে মনে তো আরও এই পরিস্থিতিতে আরও কষ্ট দিতে চাই। তো তার জন্য এখন কিছুদিন আমি ব্লগ করতে পারবো না, ব্লগটা হয়ে আমার গুগল সুস্থ হয়ে গেলে আমার মেশো বাড়ি ফিরে গেলে, কারণ মেশোর অবস্থা বেশ ক্রিটিক্যাল, তো মেশো সুস্থ হয়ে গেলে, গুগল সুস্থ হয়ে গেলে আমি আবার ফুল ফর্মে ব্লগ করা শুরু করব। তো ততদিন একটু ব্রেক নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই পরিস্থিতিতে খুব খারাপ পরিস্থিতি, পাশে দাঁড়াবার লোকও পাওয়া যায় না, তো ভালো থেকো সবাই।